বায়তুল মোকাররমে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল প্রদর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কিছুক্ষণ আগেই মূলত যে বিষয়টি জানাচ্ছিলাম, কিছুক্ষণ আগেই বায়তুল মোকাররমে জুম্মার যে নামাজ সেটি শেষ হয়েছে। নামাজ আদায় শেষ পরপরই খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিক্ষোভ মিছিলটি করছেন। এই মুহূর্তে বায়তুল মোকাররমের যে উত্তর গেট, সেই উত্তর গেটের সামনে থেকে মিছিলটি মূলত অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই মিছিলের যে প্রস্তুতি সেটি তারা শেষ করে পল্টন যে মোড়ের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। মূলত বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বেশ কিছু অঞ্চল বন্যাতে প্লাবিত হয়েছে এবং এই অসময়ে বন্যাতে প্লাবিত হওয়ার কারণটি হচ্ছে মূলত ভারতের যে বাঁধগুলো ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের দেশে যে হিমালয়ের যে পানি আসছিল সেই পানিগুলো মূলত বাংলাদেশের যে অংশ বাঁধগুলো ছেড়ে দেওয়ার ফলে যে বন্যা, সেই বন্যাকে তীব্রতর ধারণ করেছে এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে 1-2 তালাও কিন্তু বিল্ডিংও ডুবে গিয়েছে। তো এমন একটি ঘটনা এবং সব কিছু মিলিয়ে আসলে এই প্রতিবাদটি হচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে পানি আগ্রাসনের প্রতিবাদ সেটি তারা জানাচ্ছেন খেলাফত মজলিসের পক্ষ থেকে। খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর নেতাকর্মীরা মধ্যে যুক্ত হয়েছে। কিছুক্ষণ আগেই জুম্মার নামাজ শেষ হয়েছে। জুম্মার নামাজ আদায় শেষে যারা রয়েছেন তারা দলটির নেতাকর্মীরা মূলত মিছিল করছেন এবং তারা তাদের যে স্লোগান, সেই স্লোগান দিয়ে তারা মিছিলটি করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভারতের যে হাই কমিশন রয়েছে, হাই কমিশনমুখী লং মার্চ ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়াও দলগুলোর পক্ষ থেকে তারা বিভিন্ন কর্মসূচি হচ্ছে এবং বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। এবং আজকেও যে বিষয়টি দেখা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে যে আগ্রাসন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ এই মিছিল করা হচ্ছে। কারণ বন্যার যে, অর্থাৎ ভারতের যে পানি যে আগ্রাসনের যে বিষয়টি বলা হচ্ছে, পানি আগ্রাসন শুধুমাত্র এইবারই যে ঘটেছে ব্যাপারটি কিন্তু এমনটি নয়। তার কারণ প্রতি বছরই মূলত এমন ঘটনা ঘটে থাকে। অসময়ে যখন ভারতের এলাকাগুলো যখন প্লাবিত হয়ে যায়, যখন পানির চাপ খুব বেশি থাকে, তখন তারা পানি ছেড়ে দেয় কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই, এমনটি কিন্তু দেখা যায়। এবং এইবারও কিন্তু ব্যতিক্রম ঘটেনি, ছেড়েছে যদিও একটি বিভিন্ন মাধ্যমে বা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিষয় রয়েছে। ভারতের পক্ষ থেকে তেমনভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে সর্বশেষ কিন্তু একটি ওয়েবসাইটের একটি তথ্য এসেছে এবং সেখানে দেখা গিয়েছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল তারা পানি ছাড়বে, এমনটি। তবে সব কিছু মিলিয়ে আসলে যে পরিমাণ নিয়ন্ত্রণহীনভাবে যে পানি ছাড়াটি হচ্ছে এবং যার ফলে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দ্বীপ অঞ্চলগুলো মূলত প্লাবিত হয়েছে এবং যে অঞ্চলগুলোতে মূলত দীর্ঘ 15 বছরে কোনো বন্যা হয়নি সেই অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। সুতরাং বলা চলে যে এই সকল কিছু মিলিয়েই কিন্তু এক ধরনের বাংলাদেশের যে বন্যা যে পরিস্থিতি সেটি কিন্তু অস্বাভাবিক আকার ধারণ করছে এবং এটির প্রতিবাদেই ভারতের যে পানি আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছে খেলাফত মজলিস বাংলাদেশ। খেলাফত মজলিসের নেতাকর্মীরা কিছুক্ষণ আগেই জুম্মার নামাজ আদায় করে তারা বের হয়েছেন এবং তারা বের হয়ে এই মুহূর্তে তারা স্লোগানের সাথে সাথে তারা কিন্তু পল্টন যে মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। যাচ্ছিলাম, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছে, তারপর থেকেই মূলত দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং সরকার গঠন হয়ে তারা বিভিন্ন সমস্যা কিন্তু এখন সামনে আসছে, বিভিন্ন সীমাহীন যে দুর্নীতি, সেই দুর্নীতির খবর আসছে। এছাড়াও বিভিন্ন জায়গার অর্থাৎ বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গার যে কর্মীদের নানা রকম দাবি দেওয়ার বিষয়গুলোও কিন্তু সামনে আসছে এবং সকল কিছু মিলিয়ে আসলে সরকার এক ধরনের সেই সমস্যাগুলো নিরসনের চেষ্টা করছিলেন। এবং এরই মাঝে হঠাৎ করেই যে ভারতের যে পানি ছেড়ে দেওয়ার যে বিষয়টি, বাঁধগুলো ছেড়ে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টির পরপরই কিন্তু বাংলাদেশের যে দ্বীপাঞ্চলগুলো অর্থাৎ বিশেষ করে ফেনী, কুমিল্লা, ভোলা এই অঞ্চলগুলো যে প্লাবিত হয়েছে, তো সেই প্লাবিত অঞ্চলগুলোতে কিন্তু পানির যে চাপ এবং পানির চাপে কিন্তু একতলা বিল্ডিংও দেখা গেছে, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ হয়েছে যে একতলা বিল্ডিংও ডুবে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে পানির যে চাপ, এই সকল কিছু মিলিয়ে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ 15 বছর যে অঞ্চলগুলোতে বন্যা হয়নি, এইবার সেই বন্যাটি হচ্ছে এবং বলা হচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ বন্যার একটি রূপ ধারণ করছে, এমনটি বলা হচ্ছে। এবং সব কিছু মিলিয়ে সেই বন্যা পরিস্থিতি এবং ভারতের যে পানি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করছে খেলাফত মজলিস ঢাকা মহানগরের নেতাকর্মীরা। তারা কিছুক্ষণ আগেই জুম্মার নামাজ আদায় শেষ করেছে, শেষ করে তারা মিছিলটি নিয়ে পল্টন মোড়ে এই মুহূর্তে অর্থাৎ বায়তুল মোকাররমের যে উত্তর গেট থেকে তারা এগিয়ে তারা এই মুহূর্তে পল্টন যে মোড়, সেই মোড়ের দিকে এগিয়েছে এবং এগিয়ে মূলত তারা এই মুহূর্তে তারা কাকরাইলের যে রোডটি রয়েছে, কাকরাইল মোড়ের যে রোডটি রয়েছে, সেই রোডের দিকে তারা অগ্রসর হয়েছে। এবং বলা চলে যে ভারতের যে বাংলাদেশের প্রতি যে আগ্রাসনটি, অর্থাৎ তারা তাদের এলাকা প্লাবিত হয়ে গেলেই, যখন ভারতের ওই অঞ্চলগুলো প্লাবিত হয়ে যায় মেঘালয়ের পানি এসে, তখন তারা মেঘালয় সহ হিমালয়ের পানি এসে যখন প্লাবিত হয়ে যায় তখন তারা বাঁধ ছেড়ে দেয়। ফারাক্কা বাঁধ থেকে শুরু করে যে বাঁধগুলো ভারতের বাংলাদেশের মধ্যকার যে বাঁধগুলো রয়েছে, সেই বাঁধগুলো তারা ছেড়ে দেয় এবং ছেড়ে দিলে যেটি হয় যে বাংলাদেশের যে নিম্নাঞ্চল এবং যে অঞ্চলগুলোতে মূলত পানি থাকে না স্বাভাবিক সময়ে, সেই অঞ্চলগুলো প্লাবিত হয়ে যায়, অতিরিক্ত পানি হয়ে যায়, যাতে আমাদের বাংলাদেশের যে ফসলি জমিগুলো সেগুলোর ক্ষতি হয়, কোটি কোটি টাকার ফসলের ক্ষতি হয়, সাধারণ মানুষের জীবনের দুর্ভোগ হয়, যে মানুষ বন্যাতে জীবনও হারায়। তো সব কিছু মিলিয়ে আসলে এক ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয় এবং এই সৃষ্টি কিন্তু বলা চলে যে বিগত বছরগুলোতে যখন সরকার ছিল, সরকার তাদের জায়গা থেকে তারা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে তারা কিন্তু বন্যা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাটি করেছেন এবং মূলত যে তিস্তা যে পানি বন্টন চুক্তি হয়েছে, সেই চুক্তি নিয়েও এক ধরনের বিষয় আছে। সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের মধ্যকার যে পানির যে সমস্যাটি, অর্থাৎ দীর্ঘ বছর ধরে বাংলাদেশ সরকার, বাংলাদেশের মানুষ ভারতের সাথে আলোচনা করে আসছে, মূলত ভারত এই তিস্তার যে ইচ্ছাটি, পানির ইচ্ছাটি, সেটি কিন্তু তারা স্বাভাবিক সময়ে দেয় না এবং যখনই আসলে তাদের অঞ্চল প্লাবিত হয়ে যায় অতিরিক্ত পানিতে, তখন তারা বাঁধ ছেড়ে দেয় এবং তাতে আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের যে ক্ষয়ক্ষতিটা হয় সেটি আসলে সামলানোটা বাংলাদেশের জন্য মুশকিল হয়ে দাঁড়ায় এবং এবারও কিন্তু সেটি হয়েছে। এবং বলা হচ্ছে যে নিম্নাঞ্চল থেকে শুরু করে কুমিল্লা, নোয়াখালী, ফেনীর অবস্থা খুবই বাজে এবং সেই অঞ্চলগুলো মূলত প্লাবিত হয়ে গেছে পানিতে এবং এখনও ক্রমাগত পানি ঢুকছে, অর্থাৎ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই বিষয়টিও কিন্তু আজকাল ওইভাবে যাচ্ছে না। যদিও বা খেলাফত মজলিস শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে, তারা এই প্রতিবাদে মূলত ভারতের যে সরকার তাদের কাছে জবাব চাচ্ছে। গতকালকেও গণ অধিকারের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলে মূলত গণ অধিকার পরিষদ তারা ভারতীয় হাই কমিশনের যে কার্যালয়টি রয়েছে বাড্ডাতে, সেই কার্যালয়মুখী তারা অগ্রসর হয়েছিল। সকল কিছু মিলিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জানানো হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসও তিনিও ভারতের সাথে আলোচনা করেছেন, কথা বলেছেন এবং সব কিছু মিলিয়ে আসলে সমাধানের চেষ্টাটি আসলে কতখানি হবে, তার থেকে বড় কথা এখন যে সংকটটি হয়েছে, সংকটের নিরসন বা এই সংকট থেকে সাধারণ মানুষকে রক্ষা করা, সেটি আসলে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা নিজ উদ্যোগে বন্যার যে তীব্রতা এবং সেই অঞ্চলগুলোতে গিয়ে সাধারণ মানুষকে রেস্কিউ করছে, আটকে পড়া জলবদ্ধতা হওয়া সাধারণ মানুষকে রেস্কিউ করে নিরাপদ আশ্রয় দিচ্ছেন, খাবারের ব্যবস্থা করছেন, এই সকল কিছু কাজ কিন্তু নিজ উদ্যোগে করা হচ্ছে। আজকেও সরকারের একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি ফেনীতে গিয়েছেন পরিদর্শনের জন্য এবং সকল কিছু মিলিয়ে আসলে সরকারের জায়গা থেকে চেষ্টাটি করা হচ্ছে। তবে এখন আসলে মূল যে দাবিটা হয়েছে ভারতের যে পানি আগ্রাসন, সেই আগ্রাসনটি বন্ধ করার দাবিটি জানানো হচ্ছে। একটি নিয়ম নীতির তোয়াক্কা না করে যে পানি ছেড়ে দেওয়া, সেই বিষয়টির প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে আজকে। সংগ্রামী জনতা, আগ্রাসী ভারত কর্তৃক বাংলাদেশের বিরুদ্ধে পানি আগ্রাসনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ